পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক রক্তাক্ত অধ্যায়ের নাম। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটিকে নিয়ে ফর্ম করা এই পার্বত্য চট্টগ্রামের নাম ইদানিংকালে আমরা অনেক বেশি পরিমাণে শুনলেও এইটার ইতিহাস কিন্তু ব্রিটিশ আমলেরও আগে থেকে। মায়ানমারের রাখাইন রাজ্যের মতন এই অঞ্চলটাকে নিয়েও অনেক প্রোপাগান্ডা আছে যে পার্বত্য চট্টগ্রাম হয়তো বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাইতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় দেশভাগের সময় পূর্ব বাংলার অংশ না হয়ে পার্বত্য চট্টগ্রাম নাকি ভারতের অংশ হইতে চাইছিল। কাপ্তাই হ্রদের পানির নিচে পাহাড়ি জনতার কত দুঃখ গাথা লুকায় আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন পর্বের ধারাবাহিকের আজকের এই প্রথম পর্বে আমি এই ব্যাপারগুলো নিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলোচনা পুরাটাই এই বইটা, পার্বত্য চট্টগ্রাম, শান্তিবাহিনী, জিয়া হত্যা, মঞ্জুর খুন, যেটা মহিউদ্দিন আহমদের লিখা, এই বইটার উপর ভিত্তি করে করা। ভিডিওতে বলা প্রতিটা ঘটনার রেফারেন্স বইয়ের মধ্যে পাওয়া যাবে। আমি বইটা কেনার লিংক ডিসক্রিপশন বক্স আর কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, আপনারা চাইলে কিনে পড়তেও পারেন। কিছুদিন আগে আমি মায়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যের কথা বলছিলাম না, যেই আরাকান রাজ্য থেকে দাবি করা হইতেছিল আরাকান আর্মি বাংলাদেশের দিকে বোমা মারতেছে, আর এইটা নিয়েই তো বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে কিছুদিন আগে বর্ডার টেনশন চলতেছিল। কিন্তু আপনারা কি জানেন, আমাদের চট্টগ্রামই কখনো আংশিক কিংবা কখনো সম্পূর্ণভাবে প্রায় 1000 বছর ধরে এই আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ইভেন আমাদের এই চট্টগ্রাম নামটাও আরাকানি ভাষা থেকে আসছে। আরাকানের একজন রাজা ছিল, নাম চুলা সেং চান্দা, খুবই অদ্ভুত নাম। ঘটনা হইল 953 সালে উনি চট্টগ্রাম জয় করেন। জয় করার পরে ওইখানে একটা বিজয় স্তম্ভ বানান। ওই বিজয় স্তম্ভে একটা কথা লেখা থাকে, সিত তাত গাং, যেটার মানে হইতেছে যুদ্ধ করা অনুচিত। এই সিদ তাত গাং থেকেই বর্তমানের চিটাগং বা চট্টগ্রাম নামের উৎপত্তি। চাটগায়া মানুষরা এটা নিয়ে খুবই গর্ব করতে পারেন, আপনাদের এলাকার বাংলা মিনিংটা এতটা সুন্দর। বাহ, যুদ্ধ করা অনুচিত, আই থিঙ্ক পুতিনের একবার চাটগায়ে নিয়ে আসা উচিত। আপনারা তো জানেনই 1784 সালে বার্মার রাজা আরাকান আক্রমণ করে সেটা দখল করে নেয়। তার আগ পর্যন্ত আরাকান বেশ স্বাধীন ছিল। এরপরে সেই বর্মি বাহিনী আরাকানিদের উপরে অনেক অত্যাচার চালায়। 1785 সাল থেকে 1800 সাল পর্যন্ত 100,000-এরও বেশি আরাকানি ব্রিটিশদের আশ্রয় প্রার্থী হয়। ব্রিটিশদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ছিল না, ওরাই এই আরাকানিদেরকে অনেক জায়গাতে পুনর্বাসন করে। তো এর জন্য তো অনেক অফিসার নিযুক্ত ছিল। এইরকমই একজন অফিসারের নাম হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্স। উনি এই শরণার্থীদের জন্য একটা বাজার বানায় দেন, আর এই বাজারটারই নাম হয় পরবর্তীতে কক্স বাজার। যাক, বহুত হইছে আরাকানি, কক্স বাজার আর চাটগায় এদের নিয়ে কথাবার্তা। এইবার একটু ভিতরে ঢুকি। পার্বত্য চট্টগ্রাম যে পুরা এলাকাটা, এটা কিন্তু ব্রিটিশরা তাদের শাসন কাজে সুবিধার জন্য আলাদা একটা জেলা হিসেবে ভাগ করে দিয়ে গেছিল। চট্টগ্রামের যে পূর্বাঞ্চল সেটাকে তারা পার্বত্য চট্টগ্রাম বলতো। এরপরে পার্বত্য চট্টগ্রাম জেলাটাকে তিনটা মহকুমায় বিভক্ত করা হয়। একটা হচ্ছে রাঙামাটি, আরেকটা বান্দরবান, আর একটা রামগড়। 1960 সালে আইসা এই পার্বত্য চট্টগ্রামকে 11টা থানা আর 39টা ইউনিয়নে বিভক্ত করা হয়। এরপরে যে আমাদের রামগড় মহকুমাটা ছিল, এটা তো জানেনই এখন নাই, এইটাকে বদলায়া খাগড়াছড়ি মহকুমা নাম দেওয়া হয়। এইটা আরো অনেক পরের কথা। আর একটা সময় আইসা এই তিনটা মহকুমাই এক একটা স্বতন্ত্র জেলা হিসেবে মর্যাদা পায়, যেটা এখন পর্যন্ত আপনারা জানেন বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এই তিনটা আলাদা আলাদা জেলা, যাদেরকে একসাথে আমরা পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বলতেছি। আজকের ডিসকাশনটা যেহেতু মূলত 71-এর পূর্ববর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা কি ছিল, এই রিলেটেড ইন্টারেস্টিং যেসব পার্টগুলাই বইয়ের মধ্যে আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা। প্রথম যে ইন্টারেস্টিং পার্ট, আপনারা কি এটা জানতেন যে পার্বত্য চট্টগ্রাম একটা সময় দেশভাগের পরে ভারতের অংশ হইতে চাইছিল? ওদের সবসময় একটা চিন্তা ছিল, 47-এর দেশভাগে যখন হিন্দু আর মুসলমান এই দুইটা সংখ্যাগরিষ্ঠ জাতিসত্তার মানুষের আন্ডারে এই আলাদা জাতিসত্তার পার্বত্য চট্টগ্রামের মানুষগুলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, তখন আদৌ তাদের যে আলাদা একটা জাতিসত্তা আছে এই জিনিসটাকে ওরা টিকা রাখতে পারবে কিনা। 1947 সালের 3 জুন এই সময়টাতেই ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করা হয়। এই ঘোষণাতে কিন্তু ঠিক করা ছিল অমুসলিম প্রধান যে অঞ্চলগুলো আছে এই এলাকাগুলা ভারতের অন্তর্ভুক্ত হবে, আর মুসলিম প্রধান যে এলাকাগুলা ওইগুলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। চিন্তা কইরা দেখেন, পার্বত্য চট্টগ্রাম তাইলে কোন
প্রধান এলাকা, এখানে কিন্তু মুসলিম মেজরিটি না, অমুসলিমরা এখানে বেশি। সেই অনুযায়ী 1947 সালের 3 জুনের সেই ঘোষণা অনুযায়ী অ্যাকচুয়ালি পার্বত্য চট্টগ্রামের উচিত ছিল ভারতের অন্তর্ভুক্ত হওয়া। এইটা নিয়ে তৎকালীন কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহরুর বেশ টেনশনও ছিল। তাকে আশ্বস্ত করে তৎকালীন ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন একটা চিঠিও লিখছিলেন। একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। প্রিয় মিস্টার নেহরু, আপনার সঙ্গে আমি একমত যে ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা 3 জুনের ঘোষণার নীতি অনুযায়ী হয়েছে, যেহেতু পার্বত্য চট্টগ্রাম প্রধানত অমুসলিম এলাকা। কিন্তু মেইন কাহিনীটা হচ্ছে ব্রিটিশরা একটা আলাদা সীমানা নির্ধারণী কমিশন বা বাউন্ডারি কমিশন গঠন করছিল, ওদের ডিসিশনটাই তখন ফাইনাল হইতেছিল। নেহরুকে লর্ড মাউন্টব্যাটেন বলতেছিল যে ওরা কাজ শেষ করার আগে এটা নিয়ে কোনো কোশ্চেন না তুলতে। কিন্তু পরবর্তীতে সিরিল র্যাডক্লিফ যে মানচিত্রটা তৈরি করেন, সেখানে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল, এবং এইটা নিয়ে পার্বত্য চট্টগ্রামের নেতারা খুশি ছিলেন না, তারা হতাশ হন। ইভেন আপনাদেরকে একটা ঘটনা বলি, একজন নেতা ছিলেন, নাম হচ্ছেন শ্রী স্নেহ কুমার চাকমা। ভারত আর পাকিস্তান যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন উনি ঠিক করলেন পরের দিন সকালবেলা পাকিস্তানের পতাকা উত্তোলন করার আগে রাত্রে 12টার সময় উনি রাঙামাটিতে ভারতের পতাকা উত্তোলন করবেন। ইভেন উনি পাহাড়ি ছাত্রদেরকে নিয়ে পতাকা উত্তোলনের জন্য অফিসের দিকেও ধাবিত হয়েছিলেন। কিন্তু তখনকার গভর্নমেন্ট হাই স্কুলের ইউরোপিয়ান হেডমাস্টার মিস্টার ভিসি প্রিন্স এই খবরটা আগেই পাওয়া যান, আর এরপরে ডিসি বাহাদুরের নির্দেশে ছাত্রদেরকে সেখান থেকে ফেরান। শ্রী স্নেহ কুমার চাকমা তখন আর ভারতের পতাকা উত্তোলন করতে পারেন নাই রাঙামাটির মাটিতে। ইভেন এই স্নেহ কুমার চাকমা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে দেখা করতেও গেছিলেন। দেখা করার জন্য তার 50 দিন সময় লাগছিল। উনি প্রধানমন্ত্রীকে বলতেছিলেন, পার্বত্য চট্টগ্রামকে ভারতে ফিরে পেতে আমি লড়াই করছি, আমাকে কি দয়া করে কিছু অস্ত্র ও গুলি দিয়ে সাহায্য করবেন? তখন প্রধানমন্ত্রী নেহরু চেয়ার থেকে লাফিয়ে উঠে কর্কশ কণ্ঠে বললেন, আপনি কি ভারতকে আবার বিদেশি শাসনের অধীনে আনতে চান? তার মানে তৎকালীন সময়ে ভারতও তেমন একটা আগ্রহী ছিল না পার্বত্য চট্টগ্রামকে ভারতের অধীনে আনতে। ভারত তার নিজেদেরই ভিতরের বিভিন্ন ঝামেলা নিয়ে অনেক বেশি দেন দরবার করতেছিল। স্নেহ কুমার চাকমা তখন আর দেশে ফেরত আসেন নাই, উনি ভারতের ত্রিপুরা রাজ্যেই থাকা যান। 1987 সালে তার মৃত্যু হয়। তার মানে এতক্ষণে বুঝা গেলেন পার্বত্য চট্টগ্রাম আসলে ভারতের সাথে যাবে নাকি পাকিস্তানের সাথে যাবে, এইটা নিয়ে কিন্তু বহুত দেন দরবার হইছে, যেটার আলোচনা সাধারণত আমাদের ইতিহাস বইয়ের মধ্যে খুব একটা বেশি দেখা যায় না। এইবার চলেন আপনাদেরকে আমি কাপ্তাই বাঁধ সম্পর্কে কিছু কথাবার্তা বলি। এই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পটা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্যে করা হয়েছিল, যেটা পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের জন্য বেশ ক্ষতির কারণ হয়েছিল। এইটার উদ্যোগটা 1950 দশকেই না হয়, জাতিসংঘ থেকে যে এ ক্রুগের নেতৃত্বে একটা টেকনিক্যাল মিশন আসে, বলে যে তাড়াতাড়ি করে কর্ণফুলী নদীর কাপ্তাই বাঁধ তৈরির কাজটা শেষ করতে হবে। খেয়াল করে দেখেন, এই প্রকল্পটা কিন্তু নেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের বাইরের জনগণকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য। এতে পার্বত্য চট্টগ্রামের ভিতরের মানুষজন কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, এইটা তেমন একটা আমলে নেওয়া হয় নাই। এই বাঁধটা নির্মাণ করার কাজ কিন্তু শেষ হয় 1962 সালেই। তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এই বাঁধের উদ্বোধন করে। কিন্তু প্রবলেমটা হইল, এই কাপ্তাই বাঁধটা বানানোর কারণে কর্ণফুলী নদীর অববাহিকায় বাঁধের উজান অর্থাৎ আপস্ট্রিমের মধ্যে 407 বর্গ কিলোমিটারের একটা বিশাল হ্রদ তৈরি হয়। এই হ্রদটার নামই হচ্ছে কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ। এই হ্রদের নিচে প্রায় 50,000 একর বসতি আর চাষের জমি পানির নিচে তলায় যায়। খুব দুঃখজনক ব্যাপার হইতেছে, পার্বত্য চট্টগ্রামের যেই সব জমিতে চাষ করা যায় এমন জমির 40% ওই হ্রদের নিচে হারায় যায়। প্রায় 10,000 পরিবার তাদের ভিটামাটি হারায়, এর মধ্যে 90%ই হচ্ছে চাকমা। যেহেতু তাদের পুনর্বাসনের জন্য যথেষ্ট চাষযোগ্য জমি ছিল না, প্রায় 40,000 চাকমা তখন ভারতে চলে যায়। ভারতও তাদেরকে নাগরিক হিসেবে গ্রহণ করে নাই। পাকিস্তান সরকার ওই সময় জমির ক্ষতিপূরণ আর ভিটেহারা মানুষের পুনর্বাসনের জন্য 24 কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু আসলে বাস্তবে খরচ করা হয় মাত্র 16 কোটি টাকা। ওই সময়ের এক জরিপে দেখা যায় 93% লোক বলতেছে ওদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে আরো খারাপ হয়েছে। এই অভিযোগের এগেইনস্টে পাকিস্তানি কর্মকর্তাদের তখনকার মন্তব্য ছিল,
ওদের পিছনে টাকা অপচয় করার চেয়ে বরং ওদের ঘাস খেতে দেওয়া উচিত। তাইলে বুঝেন তখনকার পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ব্যাপারে পাকিস্তানের দৃষ্টিভঙ্গিটা কতটা নিচু ছিল। এইটার কারণে আরো কিছু ক্ষতি হয়। যারা ওই জায়গাগুলো থেকে উঠে গেছিল ওরা যায় কিন্তু পাহাড়ের মধ্যে আশ্রয় নেয়। এখন পাহাড়ে এই কারণে জুম চাষের উপরে চাপ বাইরা যায়। জুম চাষের ব্যাপারটা কিন্তু এরকম যে ধরেন এক বছর আপনি পাহাড়ের মধ্যে চাষ করছেন, ওই পাহাড়টা কয়েক বছর এরপরে অনাবাদী রাইখা দিতে হয় যাতে ওইখানে লতা গুল্ম জন্মায়, আবারও পুরাতন অবস্থাতে ওইটা ফেরত আসে। এই মধ্যবর্তী সময়টা ধরেন 8 বছরের মতন রাখা লাগে। তখন এই পাহাড়িরা অন্য একটা পাহাড়ের সন্ধানে যায়। এইভাবে ওরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরতে থাকে। কিন্তু যেহেতু এখন জনসংখ্যার চাপ অনেক বাইরে গেছে, জায়গার অভাবে ওরা পুরানো পাহাড়ে 2-3 বছরের মধ্যে ফেরত আসতে শুরু করে। এই কারণে জুম চাষে আর আগের মতন ফলন ওরা পায় না। খেয়াল করেন কাপ্তাই হ্রদ বানানোর কারণে কিরকম সাইক্লিক একটা ইফেক্ট তৈরি হয়েছে এবং এইটার জন্য পাহাড়িদের জীবন আসলে কতটা নিচে নেমে গেছে। লেখক মহিউদ্দিন আহমেদ বইয়ের শুরুতে ইভেন এইটাও বলছিলেন যে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রটার জন্য যে বাঁধ তৈরির প্রাথমিক প্রস্তাবটা ছিল ওইটা সুবলং বাজারের নিচে চিলাক দাগে নামে একটা জায়গায় ঠিক করা হয়েছিল, কিন্তু এই স্থানটা নিয়ে ভারত আপত্তি জানায়। ভারতের লজিক ছিল যদি আপনি ওইখানে বাঁধ বানান তাইলে ভারত সীমান্তের ভিতরে মিজোরামের অনেক এলাকা পানিতে ডুবে যাবে, আর ভারতের আপত্তির মুখে বাঁধ তৈরির জায়গা অনেক ভাটিতে অর্থাৎ ডাউনস্ট্রিমে নিয়ে কাপ্তায় নিয়ে আসা হয়, ফলে মিজোরামের গ্রামগুলা বাইচা যায় আর রাঙামাটির বিস্তীর্ণ এলাকা ডুবে। সো এই ছিল মোটামুটি কাপ্তাই হ্রদ নিয়ে আলোচনা, যে কেন কাপ্তাই হ্রদের উপরে পাহাড়িরা এত বেশি চেইতা আছে এইটার ইতিহাসটা আপনারা এখন জানা গেলেন। একটা ইম্পর্টেন্ট কথা শুরুতে বলে রাখা উচিত, ইন্দোনেশিয়াতে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল যেটাকে বলা হয় ট্রান্স মাইগ্রেশন প্রজেক্ট। জাভা দ্বীপ ইন্দোনেশিয়াতে খুবই ঘনবসতিপূর্ণ ছিল, মানুষ অনেক বেশি। ওই জায়গা থেকে যেই সব জায়গায় মানুষ নাই কিংবা আদিবাসী অধ্যুষিত যে জনবিরল এলাকাগুলো আছে যেখানে মানুষ কম, যেমন কালিমান্তান, সুমাত্রা, সুলাওয়েসি, মালুক, পাপুয়ার মতন দ্বীপগুলা, ওই সব দ্বীপের মধ্যে রাষ্ট্রীয় উদ্যোগে বসতি স্থাপনের জন্য মানুষজনকে নিয়ে যাওয়া হয়। এইটা শুরু হয় ঔপনিবেশিক আমল থেকেই। অভিবাসী যাদেরকে নেওয়া হয় ওরা অনেকেই গরিব চাষি, ওদের জমি টমি নাই, অনেককে জোর করে নেওয়া হয়েছে, আর ওদেরকে জায়গা দিতে যায় অনেক আদিবাসী তাদের জমি হারায়। বন কাইটা কৃষি জমি বানানোর অনেক বেশি তৎপরতা দেখা যায়। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওদের গরিবই আর দূর হয় না, অনেকেই আবার পালায়া তাদের আগের অবস্থান জাভাতে চলে আসে। লেখক এই জিনিসটার সাথে 1979 সালে আমাদের দেশেও বাস্তবায়ন করা একটা ট্রান্স মাইগ্রেশন প্রজেক্টের মিল পান। দেশের বিভিন্ন জেলা থেকে গরিব ভূমিহীন মানুষদেরকে ধরে আনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বসায় দেওয়া হয়েছিল, তাদেরকে নিয়মিত রেশন দেওয়া হয়েছিল। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি খুবই সরি, আমার চেহারা হয়তো আপনারা দেখতে পাইতেছেন না এই ভিডিওতে, কারণ ক্যামেরা আমার সাথে খুবই বেইমানি করছে, রেকর্ড করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, এই কারণে অডিও দিয়েই চালাইতে হইতেছে প্রথম পর্বটা। তবে আশা করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনারা অনেক কিছু জানছেন, এইটা জাস্ট শুরুর পর্ব ছিল, বাকি 2টা পর্বে আশা করি আপনারা আরো অনেক ব্যাপারে ক্লিয়ার হবেন। আবারও বলে রাখি এই ভিডিও বলা সবকিছুই লেখক মহিউদ্দিন আহমদের ভাষ্য থেকে নেওয়া এবং প্রত্যেকটা রেফারেন্স বইয়ের ভিতরে আছে, আপনারা চাইলে আবারও চেক করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার চেহারা সহ। আল্লাহ হাফেজ। কাট।